ভোলায় আগাম টানা বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে সপ্তাহজুড়ে বৃষ্টিতে প্রায় 17,000 হেক্টর জমির ডাল, মরিচ, সয়াবিন, বাদাম, শাকসবজি সহ বিভিন্ন ফসল ডুবে গেছে। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভোলা সদর উপজেলার চর রমেশ গ্রামের কৃষক আব্দুস সাত্তার এবার 5 একর জমিতে মুগ, মরিচ, সয়াবিন সহ বিভিন্ন রবি শস্য আবাদ করেন। আগাম বৃষ্টিতে পুরো জমি তলিয়ে যাওয়ায় কোনো ফসলই ঘরে তুলতে পারেননি তিনি। আব্দুস সাত্তারের মতো একই অবস্থা জেলার কয়েক হাজার কৃষকের। মুগ, মরিচ, ডাল, তারপরে ভুট্টা, এগুলি ক্ষতি কারণ হয়ে গেছে বৃষ্টি বর্ষায়। এখনো বর্তমান পানি জমিনে আছে। আমি ডাল কষি, ভুট্টা কষি, মরিচ কষি, কষি সব লেগে গেছে বৃষ্টিতে। এখন আমার চলার মতন কিছু নেই। অগ্রিম বৃষ্টিতে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার সরকারের, মাননীয় সরকারের কাছে আমি নিবেদন করি, আমরা জানাইতেছি কৃষকেরা আমাদের জন্য সরকার একটু সহযোগিতা করে। সহযোগিতা করলে আমাদের কৃষক একটু পরিপূর্ণভাবে একটু কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় প্রায় 98,000 হেক্টর জমিতে রবি শস্য আবাদ হয়েছে। আগাম বৃষ্টিতে এর অনেকাংশ ক্ষতিগ্রস্ত। আগাম বৃষ্টিপাতের কারণে কিছু ফসল আক্রান্ত হয়েছে, সেই জমির পরিমাণ 17,065 হেক্টর। ইতিমধ্যে আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, তার জমিতে নালা কেটে এই পানিটা যাতে বের করে দেওয়া যায়, যাতে ফসল রক্ষা করা যায়। এবং যে ধরনের যে ফসল ইতিমধ্যে কর্তন উপযোগ হয়েছে, সে ফসল কর্তন করার জন্য আমরা চাষীদেরকে নির্দেশ দিয়ে দেব। কৃষকের দাবি, ক্ষতির পরিমাণ সরকারি হিসেবের প্রায় দেড় গুণ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।